প্রিয় দর্শক বন্ধু, স্কুল ছাত্র ছাত্রী এবং যে কম্পিটিটিভরে বসতি সে আজর ম্যাথমেটিক্স ট্রিক রসগোলা ট্রিক, তাহা মধ্যে মু কেউ ট্রিক নিয়ে আসছি যে স্কোয়ার নির্ণয় করা বর্গ নির্ণয় করার ট্রিক নিয়ে আসছি, যেটা কি দুই সেকেন্ড রু এক সেকেন্ড ভিতরে আপন মানে তার স্কোয়ার নির্ণয় করবে কমিটি। আর চলতু আইটা কমিটি নির্ণয় করবে আখন্ত ধরা যাও আপনার কোশ্চিন আসা 35, তো এই মুদেব চাহি এইভাবে সংখ্যার আপনার কিভাবে দুই সেকেন্ড ভিতরে এক সেকেন্ড ভিতরে আপনার কমিটি নির্ণয় করবে আউভাবে সংখ্যা প্রথম কহিদিয়ে ধরা যাও 35। ওয়ান্স প্লেসে একক ঘরে যদি পাঁচ থিব দেখুন এক্সাম্পল ফর 85, পাঁচ অছে এক ঘরে, পাঁচ অছে কি 225, পাঁচ অছে এক ঘরে 75, পাঁচ অছে এক ঘরে। এইভাবে সংখ্যা যদি আসব তাহলে আপনার আখি বুঝিকি দেখু দেখু কইদেবে এর বর্গ এতে কি হব বলে। তো কমিটি করা পড়ব মুদি দেখুন দর্শক বন্ধু, বর্তমান দেখুন এই পাঁচ, পাঁচর স্কোয়ার কোণ আপনার জাঁপার পাঁচ পঞ্চা 25, তাপরে কোণ করবে তিনর পরবর্তী সংখ্যা কেতে 4, তিন চৌকু 12, তিনর পরবর্তী সংখ্যা 4, তিনর পরবর্তী তিন চৌকু 12 পড়ে আসিগলা স্কোয়ার। তো সেইভাবে আউ কত নম্বর দেখুন দর্শক বন্ধু, 75 স্কোয়ার ইয়ার তো 25 সিধা সল করুথিবা 7 অষ্টা 56 পড়ে আসিলা, ইয়ার পরবর্তী সংখ্যা 8, 7 অষ্টা 56 পুনি 5 পঞ্চা 25 পড়ে আসিলা 55 স্কোয়ার। তো এইটি দেখুন অতি ইজি, 25 5 6 30 কমিটি লাগুছে গুলগুলা খেয়াল লাগুছে না, দেখুন ইয়ার 5 পঞ্চা 25, পাঁচর পরবর্তী সংখ্যা 6, সেই 6 আউ 5 গুণি দেবে 5 6 30 পড়ে আসিগলা। সেমতি আউ দেখুন 3.5 র, তো সিধা সড়ক দেখুন এইটি 3 অছি, তো 3 র পরবর্তী সংখ্যা কেতে 4, 3 চৌক 12, পুনি এটি পয়েন্ট অছি, পয়েন্ট দিয়ে দিলে ইয়ে হলো 5 পঞ্চা 25, পয়েন্ট থিলে বি কাড়িদেবে, যেটা কি আপনার মেনসুরেশন যেতবে কিংবা ত্রিকোণ ভিতরে যেত আপনার সূত্র অনুসারে আবশ্যক পড়ব আরামসে দেখু দেখু তার আনসার বর্গ কহিদেবে আয় লাগবে না। যদি কোণী কম্পিটিটিভরে বসছেন তাহলে মধ্যে দেখু দেখু আপনার আরামসে তার বর্গমূল কইদারে। তো নেক্সট আউ গোটে দেখা, তো দর্শক বন্ধু আপনার প্রশ্ন করে পারতি ইয়ে তো কেবল 2 ডিজিট নম্বরের হচ্ছে না, দর্শক বন্ধু 3 ডিজিট নম্বরের বি হয়ে পড়ব, তো কমিটি দেখছি দেখুন ধরা যাও 235, কিন্তু দর্শক বন্ধু গোটিয়ে সর্ত এটি এই জায়গায় 5 থিবা দরকার, ওয়ান্স প্লেসে এক ঘরে 5 থিবা দরকার, তো এইটি দেখুন 5 5 পঞ্চা 25 পুনি 23 কু 23 র পরবর্তী সংখ্যা কোণ, 23 র পরবর্তী সংখ্যা 24, 23 কু 24 সহ গুণি দিলে কেতে আসব তাকে আমি গুণিদে, তো সেই গুণবা দ্বারা কোণ টাইম টেকঅপ হয়ে যাচ্ছে, যদি আপনার গুণন করবে 23 কু 24 গুণবে পুঁ আউ গোটে জায়গা কু, তো তা দ্বারা কোণ আই সেকেন্ড তার আনসার বাহারি পারিব কি না, তো সেই আউরি আপনার মানুষ আউ গোটে ভিডিও দেখা পড়ব, এই ভিডিওর ডেসক্রিপশনরে তাকে লিঙ্ক দিয়ে দেছি আউটা কি 2 ডিজিট নম্বর কু 2 ডিজিট নম্বর গুণবে 2 সেকেন্ড ভিতরে কমিটি গুণিকি কহিদেবে, দেখু দেখু কহবে তার ভিডিও অপলোড করে দিয়েছে তাকে দেখিদেলে আপন মানে এইভাবে পরিস্থিতি আপন মানে 2 সেকেন্ড ভিতরে তার বর্গ নির্ণয় করে পারে। 552 আপন সেই ভিডিওটি নিশ্চিত দেখবে, তো দেখুন বর্তমান আউ গোটি ট্রিক যা ইয়ে গলা ট্রিক নম্বর 1 গলা, বর্তমান ট্রিক নম্বর 2 এবং ট্রিক নম্বর 3 মু দেখি আপন মানে প্রশ্ন করে পারতি যে কেবল এইভাবে সংখ্যাকে হি বর্গমূল নির্ণয় করবার আপনার ট্রিক বতাইলে, প্রতি সংখ্যার কমিটি বর্গ নির্ণয় করা যাই পারিব তার ট্রিক দিওন্ত তাহা মধ্যে 1 রু 2 সেকেন্ড ভিতরে কমিটি নির্ণয় করা, তো চলন্ত কমিটি নির্ণয় করা মুদি দেখুন এক্সাম্পল ফর 71 র স্কোয়ার, তো 1 র স্কোয়ার কোণ হব, 1 র স্কোয়ার 1 হব, তো এইটি দেখুন 1 ডিজিট নম্বর আসা, তো তাকে আমি 2 ডিজিট নম্বরে পরিণত করা 0 টে বসাই দেবে, পুঁ 7 সত্তা 49
ତାପରେ କ'ଣ କରେ ଆକୁ ଗୁଣିଦେବା ସାତ କେ ସାତ ସାତ ଗୁଣେ ଚଉଦ ଆକୁ ଆଡ଼ କରିଦେବା ଏକ 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 ଚାରିକୁ ଚାରି ନଅ ଏକ ଦଶ ଇଏ ପାଞ୍ଚ ପଳେଇ ଆସିଗଲା ଫଟାଫଟ ତ ଆଉ କେତେଟା ନମ୍ବର ନେଇକି ମୁଁ ଦେଖାଉଛି ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ସିକ୍ସଟି ଟୁ ସିକ୍ସଟି ଟୁରେ ଦେଖନ୍ତୁ ଦୁଇ ଦୁଇ ଗୁଣେ ଚାରି ମୁଁ କହିଥିଲି ଏକ ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଆସିଲେ ଜିରୋ ଦେବା ପୁଣି ଛଅ ଛକ ଛତିଶ ଛଅ ଦୁଇଗୁଣେ ବାର ବାର ଦୁଇଗୁଣେ ଚବିଶ ପୁଣି ଚାରିକୁ ଚାରି ଚାରିକୁ ଚାରି ଛଅ ଦୁଇ ଆଠ ପୁଣି ତିନି ହେଇଗଲା ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏବେ ପ୍ରଥମେ ଏଇ ଟ୍ରିକ୍ କଲା ଟ୍ରିକ୍ ନମ୍ବର ଟୁ ବର୍ତ୍ତମାନ ଲାଷ୍ଟ ଟ୍ରିକ୍ ନମ୍ବର ଥ୍ରୀ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖାଉଛି କେମିତି ଅତି ସୁନ୍ଦର ମଜା ଗୁଳୁଗୁଳିଆ ଆଉ ଶାନ୍ଦା ଟ୍ରିକ୍ ଦେଖନ୍ତୁ ପଇଁଚାଳିଶ କିମ୍ବା ତେଇଆଳିଶର ସ୍କୋୟାର କିମ୍ବା ସତଚାଳିଶର ସ୍କୋୟାର ବୟାଳିଶର ସ୍କୋୟାର ଅଡ଼ଚାଳିଶର ସ୍କୋୟାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏଇଟି ଯେ ମୁଁ ଯେଉଁ ସ୍କୋୟାର ଗୁଡ଼ିକ ଲେଖିଲି ଏମାନଙ୍କର ସ୍କୋୟାର କାଢ଼ିବା ପାଇଁ ଏଇଟା ଏହି ସଂଖ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ଆପ୍ଲିକେବଲ୍ ହୋଇପାରିବ ଯେଉଁଟାକି ପଚାଶରୁ ଦଶ ଭିତରେ ସଂଖ୍ୟା ମାଇନସ୍ ଥିବାର ଅଛି ଯାହାଫଳରେ ଆପଣ ଇଜିରେ କାଢ଼ିପାରିବେ ସୋ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ପଇଁଚାଳିଶ ପଚାଶରୁ ପଇଁଚାଳିଶ କେତେ କମ୍ ପାଞ୍ଚ କମ୍ ଏଇଠି ପଚାଶରୁ ତେୟାଳିଶ କେତେ କମ୍ ସାତ କମ୍ ଏଇଠି ପଚାଶରୁ ସତଚାଳିଶ ହେଲେ କେତେ କମ୍ ତିନି କମ୍ ଏଇଠି ଆଠ କମ୍ ଏଇଠି ଦୁଇ କମ୍ ତ ଏଇ କ୍ଷେତ୍ରରେ ଆମେ କେମିତି ନିର୍ଣ୍ଣୟ କରିବା ତ ଏଇଥିପାଇଁ ଗୋଟିଏ ଟ୍ରିକ୍ ରହିଛି ତାହା କେମିତି ଦେଖନ୍ତୁ ସୂତ୍ରଟେ ରହିଛି ସେଇ ସୂତ୍ରକୁ ଆମେ ଆମ ବ୍ରେନ୍ରେ ଫିଟ୍ କରିବାକୁ ପଡ଼ିବ ସତଚାଳିଶ ତା ମାନେ ପଚାଶରୁ ସତଚାଳିଶ କେତେ ଦୂର ତିନି ଦୂର ସେଇ ତିନିର ସ୍କୋର କାଢ଼ିଦେବା ନ ତା ମାନେ ଏକ ଅଙ୍କ ସଂଖ୍ୟା ଆସିଲା ତ ଦୁଇ ଅଙ୍କ ସଂଖ୍ୟାରେ ପରିଣତ କରିବା ପୁଣି ପଚାଶରୁ ତିନି କେତେ ତ ତିନି ଦୂର ସେଇ ତିନି ଏଇ ପଚିଶରୁ ମାଇନସ୍ କରିଦେବା ପଚିଶରୁ ତିନି ମାଇନସ୍ କରିଦେଲେ ବାଇଶ ହେଇଗଲା ସେମିତି ଦେଖନ୍ତୁ ଛୟାଳିଶର ସ୍କୋର କାଢ଼ିବା ତା ମାନେ ପଚାଶରୁ ଛୟାଳିଶ କେତେ ଦୂର ଚାରି ଦୂର ଚାରିଶହକୁ ଷୋହଳ ପୁଣି ଏଇଠୁ ଚାରି ମାଇନସ୍ କରିଦେଲେ କେତେ ଏକୋଇଶ ତ ଏଇଟା ଆମକୁ ଲେଖିବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣଙ୍କୁ ବୁଝାଇବା ପାଇଁ ମୁଁ ଲେଖୁଛି ଏଇଟା ନ ଲେଖିକିରି ଆପଣ ମାଇଣ୍ଡରେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କରିଦେବେ ବର୍ତ୍ତମାନ ପଇଁଚାଳିଶର ସ୍କୋୟାର ତା ମାନେ ପଚାଶରୁ ପଇଁଚାଳିଶ କେତେ ଦୂର ପାଞ୍ଚ ଦୂର ତା ମାନେ ପାଞ୍ଚ ପଞ୍ଚା ପଚିଶ ପାଞ୍ଚର ସ୍କୋୟାର ପୁଣି ପଚିଶରୁ ପାଞ୍ଚ ଗଲେ କୋଡ଼ିଏ ଫଟାଫଟ ଆନ୍ସର୍ ତ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ପଚିଶ ହେଉଛି ଫର୍ମୁଲା ବର୍ତ୍ତମାନ ପଚାଶରୁ କିଛି ନିୟରେଷ୍ଟ ଫାର୍ ମାନେ ନିୟରେଷ୍ଟ କିଛି ଦୂର ଅନ୍ତର ସେଇ ସଂଖ୍ୟା ଭିତରେ ଆମେ କାଢ଼ିଲେ କିନ୍ତୁ ପଚାଶରୁ କିଛି ସଂଖ୍ୟା ଅଧିକ ଥିଲେ କେମିତି ତାକୁ ଆମେ ସ୍କୋୟାର ନିର୍ଣ୍ଣୟ କରିବା ତାର ଟ୍ରିକ୍ ଦେଉଛି ଦେଖନ୍ତୁ ଯଦି ଫିଫ୍ଟି ଥ୍ରୀ ନମ୍ବର ଥିବ ତାର ସ୍କୋୟାର ନିର୍ଣ୍ଣୟ କରିବାକୁ ପଡ଼ିବ ତାହେଲେ ସିଧାସଳଖ ଆମେ ପଚିଶ ମାଇଣ୍ଡରେ ଫିଟ୍ କରିଛେ ତାକୁ ନେଇଯିବା ତାହେଲେ ଏଇଠି ଫିଫ୍ଟି ଥ୍ରୀ ମାନେ ତିନି ଅଧିକ ତିନି ତିନିକି ନଅ ତା ମାନେ ଏକ ଅଙ୍କ ସଂଖ୍ୟା ଆସିଲା ଜିରୋଟି ବସାଇଦେବା ତାପରେ କ'ଣ କରିବା ଏଇଠି ତିନି ମାନେ ପଚାଶରେ ତିନି ଅଧିକ ତିନି ଆଡ଼ କରିବା ପଚିଶ ତିନି ଆଡ଼ କରିଦେଲେ କେତେ ହେବ ଅଠେଇଶ ସେଇ ଅଠେଇଶ ଆଣିକି ଏଇଠି ଲେଖିଦେବା ହେଇଗଲା ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ସତାବନ ତା ମାନେ କେତେ ସାତ ଅଧିକ ସାତ ସତା ଅଣଚାଶ ପୁଣି ଏଇଠି ସାତ ଆଡ଼ କରିଦେବା ପଚାଶରେ ସାତ ଆଡ଼ କରିଦେଲେ କେତେ ବତିଶ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଫିଫ୍ଟି ସିକ୍ସରେ ଛଅ ଛଅକ ଛତିଶ ପୁଣି ପଚାଶରେ ଛଅ ମିଶିଗଲେ ପଚିଶରେ ଛଅ ମିଶିଲେ ଏକତିରିଶ ପଳେଇ ଆସିଗଲା ଅଠାବନକୁ ଯିବା ଦେଖନ୍ତୁ ଫିଫ୍ଟି ଏଇଟ୍ ଯଦି ଅଛି ଆର ସ୍କୋୟାର ନିର୍ଣ୍ଣୟ କରିବାକୁ ପଡ଼ିବ ଚଉଷଠି ପୁଣି ପଚିଶରେ ଆଠ ମିଶିଗଲେ ତେତିଶ ଆରାମସେ ଆନ୍ସର୍ ପଳେଇ ଆସିଲା ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏବେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ କିଛି କାମ ମୁଁ ଦେବାକୁ ଚାହୁଁଛି ଆପଣମାନେ ନିର୍ଣ୍ଣୟ କରି ଦେଖାନ୍ତୁ ଯେ ତିନିଶହ ପନ୍ଦରର ସ୍କୋୟାର ଯେଉଁଟାକି ଏଇଠି ମୁଁ ଫାଷ୍ଟ ଟ୍ରିକ୍ରେ ମୁଁ କହିଥିଲି ଫାଇଭ ସେଇ ଟ୍ରିକ୍ରେ କାଢ଼ିକି ଆପଣ ଦେଖାଇବେ କେତେ ଆନ୍ସର୍ ଆଉଛି କହିବେ ପୁଣି ଆଉ ଗୋଟିଏ ହେଲା ଯେକୌଣସି ନମ୍ବରକୁ 87 ର ସ୍କୋୟାର ଯେଉଁଟାକି ସେକେଣ୍ଡ ଟ୍ରିକ୍ରେ ମୁଁ କହିଥିଲି ସେଇ ଟ୍ରିକ୍ରେ ଆପଣ ନିର୍ଣ୍ଣୟ କରିଦେଖିବେ ଏଇଟା ଫାଷ୍ଟ ଟ୍ରିକ୍ ସେକେଣ୍ଡ ଟ୍ରିକ୍ ଆଉ
थर्ड ट्रिक रे आपण निजे करिक देखैबे सेइटा होची कोनो एतिके आपण जो तीनोटी ट्रिक मु देली से ट्रिक रे गोटे गोटे काढ़ आपण निजे आउ बाहर करिक देखंतु आपण जदि एथरे सक्सेस हेले ताहाले मु वीडियो आपण मानको पई बनेगिरी मु भी सक्सेस हेली बोली जानि पारिबे। तो आजिरो वीडियो आपण मानको केते भल लागिला निश्चित कमेंट बॉक्स रे लेखिबे आउ आगु को कोन सब दरकार निश्चित कमेंट बॉक्स रे लेखिबे। आउ जदि आपण माने जदि चाहंती अन्य माने मध्ये ए नॉलेज पांतु बोली ताहाले ए भले गोटिए शुभ काम करंतु आउ संपर्कियो मानको शेयर मध्ये करंतु ए वीडियो लिंक को। दर्शक बंधु सेतेबे पर्यंत परवर्ती वीडियो को अपेक्षा करी मो आपण मानकर अति प्रिय आउ बंदित टीचिंग यूट्यूब सार बंदित सार को विदाय दियंतु। नमस्कार।